আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট, এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট। এখানে দেখতে পাচ্ছেন হাটডিসার গরুগুলো বেচা বিক্রি চলতেছে, তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন দর্শক, পর্যাপ্ত আমদানি হয়েছে হাটডিসার গরুরহাটে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাভী গরু, হাড্ডি গরু। ভাই এটা কয় দাঁত? বড় ভাই আমরা কিনেছি। কিনছেন? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু, একই মোটা তাজা করবেন? হ্যাঁ, মোটা তাজা বাঁকা দেবো। কত টাকা দাম পড়ছে? 43,000। শুনলেন, 43,000 টাকা দিয়ে গরুটা ক্রয় করছে। হাড্ডি গরুর দাম চাইছিল কত? 50 চাইছিল, 43 দিয়ে ক্রয় করছে। 43,000 টাকা দিয়ে ক্রয় করছে, 50 দাম চাইছিল, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু, গাভী গরু বেচা বিক্রি চলতেছে, দামাদামি চলতেছে। অনেক ক্রেতা বিক্রেতা দামাদামি করতেছে। ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ পাক রেখেছে। কয়টা গরু? গরু আজকে আছে 17টা। 17টা? 17টা। কি বলেন, এখানে তো 3টা দেখতে পাচ্ছি। আছে আছে 3টা। বাদ বাকি এখনো ওই রয়েছে, বান্দা বিক্রি হয়নি একটা? হ্যাঁ হয়েছে। কয়টা হলো বিক্রি? 7-8টা হয়েছে। 7-8টা বিক্রি, তাই তো? তো এটা কয় দাঁত? 7-8টা? ৪৯,০০০ টাকা শুনলেন শুকনো গাভী গরু। এটা কয় দাঁত? সমান দাঁতের গরু, কানি চাও। আর যে শেষ গরুটা 3 নম্বরটা কালা, কয় দাঁত? কালা। সমান দাঁতের গরু শুনলেন, সমান দাঁত চাচ্ছেন কত? হাটডিসার গরুর হাট থেকে 3টা গরু 52 করে দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন 3টা কি লটে 46-47 হলে হবে? 3টা হতে পারে, তাই তো? যারা নিবে হবে 47-47। শুনলেন 3টা নিলে দর্শক 47.5 করে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ডবল বডি বড় গরু। ভাই এটা জাতে কি? কুরাজ্জার। শুনলেন আপনারা, কুরাজ্জাতের গরু। দর্শক দেখতে পাচ্ছেন কুরাজ্জার চাচ্ছেন কত? 63 চাচ্ছেন, 65 চাচ্ছেন। শুনলেন 65,000 টাকা দাম চাচ্ছে কুরাজ্জাত। কয় দাঁত? কানি চাও, কানি চাও। দর্শক শ্রোতা কানি চাও, দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কত? 60 হলি। আর কি 1-2,000 কমতে পারে? পারে, তাই তো? কম বেশি আছে, তার মানে বোঝা যাচ্ছে দর্শক 57-58 হলে হয়তো বিক্রি হবে। দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে, পর্যাপ্ত আমদানি হয়েছে হাটডিসার গরুর হাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি। দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন ডবল বডির গরু, বড় গরু। কাকা এটা কত যাচ্ছেন? চাচ্ছেন কত? এটা 60,000। 60,000 টাকা তারা শুনলেন দর্শক, ডবল বডির গরু, মোটা তাজা করণ উপযোগী বড় গরু, 60,000 টাকা। দাম উঠেছে কত? 55। নিয়ত কত? নিয়ত বেচা বিক্রি কত? 56। শুনতে পেলেন, 56 হলে বিক্রি করবে দর্শক বড় গরু, মোটা তাজা করণ উপযোগী গরু। কাকা ভালো আছেন? এটা কয় দাঁত? 6 দাঁত। শুনলেন আপনারা 6 দাঁতের গরু, দর্শক 6 দাঁতের গরু। দেখতে পাচ্ছেন শুকনো গাভী গরু, দেশান্ত চাচ্ছেন কত? 62 চাওয়া। শুনলেন দর্শক দেশাল জাতের গরু, মোটা তাজা করণ উপযোগী, 62,000 টাকা দাম চাচ্ছে। কয়টা নিয়েছেন গরু? দুইটা। আর একটা কই? বিক্রি হয়ে গেছে। তো একটু কেমন হলো একটাই? 4,000 টাকা লাভ হয়েছে কিছু না? 2,000-4,000 টাকা লাভ হয়েছে।
দেখতে পাচ্ছেন তো এটা যাচ্ছেন কত? বেচা বিক্রি অষ্টান্ন হলে বিক্রি হবে। দর্শক আপনারা শুনলেন, পিছন থেকে দেখানোর চেষ্টা করি, দর্শক শ্রোতা বড় গরু, অষ্টান্ন হাজার টাকা হলে বিক্রি হবে, দেখতে পাচ্ছেন অষ্টান্ন হাজার টাকা। ঠিক আছে, বিক্রি করেন। হাড্ডিসার গরু ভাই, এটা কয় দাঁত ভাই? কানিসাও শুনলেন, একটু বড় গরু দর্শক, কানিসাও দেখতে পাচ্ছেন দর্শক, বড় গরু কানিসাও। চাচ্ছেন কত? অষ্টান্ন। দাম উঠেছে? পঞ্চাশ ভাঙতে বলতেছে, শুনলেন, অষ্টান্ন দাম চাচ্ছে, পঞ্চাশ ভাঙতে বলতেছে গরু অনুযায়ী। ঠিক আছে, পঞ্চাশ ভাঙতে বলতেছে। আপনার বেচা বিক্রি কত ভাই? ৪৮৪৯। শুনলেন, তার মানে বোঝা যাচ্ছে দর্শক দুই এক হাজার পাঁচশো কমও হতে পারে বেচা বিক্রির সময় নাকি। ঠিক আছে দর্শক, হাড্ডিসার গরুর হাটে পর্যাপ্ত আমদানি হয়েছে, গরু বেচা বিক্রি চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুর হাট থেকে, দর দাম জানানোর চেষ্টা করছি।